মহামারীর জল থাকায় মুজিববর্ষ কোভিড-19 এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ওসি তদন্ত ফজলুর রহমান, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয়চন্দ্র রায়। সেমিনার ইউএনওর দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, পরিবর্তন ঘটাতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এছাড়াও খাদ্যের নিরাপত্তা নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, খাবার ব্যবসায়ী ও সাংবাদিক সহ 40 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। যে ব্যবসায়ীরা মনে করবেন যে আজকে সারা মনে দেখে বলে দিল হয়তো এবারে আসলে 5 লাখ টাকা দেবেই মনে করবেন, আসলে এটি যেন করতে না হয়। রাষ্ট্রের আইন থাকে এই কারণে যে এই আইনটা যেন সবাই মেনে চলে, আর এই আইনটা যেন লঙ্ঘন করুক, লঙ্ঘন করলে তার শাস্তি হবে, এই জন্য কিন্তু রাষ্ট্র আইন প্রণয়ন করে না। রাষ্ট্র মানুষের এই ধরনের অপরাধ প্রবৃত্তিকে যাতে অপরাধ প্রবৃত্তি থেকে যেন মানুষ দূরে থাকে, মানুষ যেন আর এক মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, এর জন্যই কিন্তু আইন। আর যখনই লঙ্ঘন হবে তখন তো যেতে হবে, তখন আমার স্টেট যাবে, তখন আমার বিভিন্ন অথরিটি যাবে, তাদেরকে নিয়ে আসতে হবে। এটি কিন্তু রাষ্ট্রের সাথে জনগণের সাথে, রাষ্ট্রের মূল লক্ষ্য একটা কল্যাণ, রাষ্ট্রের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। এই কল্যাণ সাধন করার জন্য আমরা বিভিন্ন এই ধরনের শত শত আইন, শত শত নিয়ম কানুন, শত শত অথরিটি তৈরি হয়েছে। Thank you.